21 বছর আগেও 3.5 লাখ টাকার বিভিন্ন মেশিনের মালিক ছিলেন জাহাঙ্গীর আলম। আমার হাতে রড ধরা ছিল, পাশে 33,000 ভোল্টের লাইন, এই রড ঘোরাইতে দীর্ঘ রড তারে ধরে ফেলছিল। তারপরেই আমার জীবন ওখানেই থেমে গেল। 6 মাস আমি হাসপাতালে ছিলাম, এসে দেখে যে আমার ম্যাটেরিয়ালস 5 ভাগের 1 ভাগ আছে। আমার এই কষ্ট ব্যথাটা আমি কোনো ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো না। আমার ওই মুহূর্তটা কেমন ছিল আমি যেদিকে তাকাই সেদিকেই আমি হাহাকার দেখি। যখন আমার হাতে টাকা ছিল, কাজকর্ম ছিল, তখন আমার সবাই ছিল। আর যেদিনকে আমি আমার এই জীবনের দুর্যোগ নেমে আসে, তখন আস্তে 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 সব আমার জীবন থেকে সরে যায়। অর্থনৈতিকভাবে সচ্ছল জাহাঙ্গীর এক ধাক্কায় রাস্তায় এসে পড়েন। কর্মক্ষম একজন মানুষ এক মুহূর্তে হয়ে পড়েন একজন প্রতিবন্ধী। যে মানুষটি সারা জীবন শ্রম দিয়ে আয় করেছেন, সে কি আর ভিক্ষা করতে পারবে? গুলিস্তানে একটা ছোট দোকানদার একটি চশমা ঠিক করতেছে। আমি তার সাথে কথা বলে যে ভাই, আমার জীবনে তো এই পরিস্থিতি, আমি কি করব। তারপরে আমি সেই চশমা নিয়ে আমি সারাদিন হাঁটছি, এদিকে আমার ঘর ভাড়াও দিতে হয়, তারা তো অনেক কিছু দাবি করে আমার কাছে। যাই হোক, তাদের পাশ থেকে তাদের সেই অবস্থায় দেখে আমার জীবনের কষ্ট সহ্য করতে পারিনি। এই করোনায় আসে তখন আমার সবকিছু বন্ধ হয়ে গেল। দিশেহারা জাহাঙ্গীরের চোখের সামনে ডুবে যেতে লাগলো বেঁচে থাকার সবটুকু স্বাদ। আমার মেয়ে, আব্বা তুমি তো আর বেশি কেন করতে পারো না, তুমি হাঁটতেও পারো না। ওই আর কি নিজে উদ্যোগ হয়ে একটা মোবাইলের মাধ্যমে, আর তখনই হাত বাড়িয়ে টেনে তুলল মাস্তুল ফাউন্ডেশন। ডুবতে যাওয়া স্বপ্ন আবারও উঁকি দিল মাঝ গগনে। মাস্তুল ফাউন্ডেশনের স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে জাহাঙ্গীরের জীবনের ধাক্কাটা তো সামাল দেয়া গেল। আপনার জাকাত বা অনুদানের টাকা তার প্রাপ্যদের কাছে পৌঁছে দিচ্ছে মাস্তুল ফাউন্ডেশন, যেন সম্মানজনক জীবন জীবিকায় ফিরে আসতে পারে আরো অনেক প্রতিবন্ধী বা অসহায় মানুষ। বাড়িয়ে দিন আপনার মানবতার হাত।